আকো তো যায় না আমি কত যায় না তো রেডি সব আমরা নি 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 হাতি ধর এটা ধর এটা ধর ভাই তো আমাদের টোটো চলে এসেছে সব রেডি দেখো সমুদ্রে যাইতেছি যা আমরা দেখো না টোটোতে বসে পড়াছি সবাই বসে পড়াছে ওই যে দেখো সব দেখা যাবে না এই যে দিদি তো চলে একবারে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তোমাদের আশীর্বাদে আমি অনেক অনেক ভালো আছি এখন বাজে 7:45 আজকে অনেকটাই দেরি হয়ে গেছে আজকে আমাদের হচ্ছে এতদিনের যে আশাটা ছিল সেটা আজকে চলে এসছে তার মানে হচ্ছে আজকে হচ্ছে দীঘা যাব আমরা ঠিক আছে আজকে 27 তারিখ তো 27 তারিখে আমাদের দীঘার ট্যুরটা বলেছিল মানে যাওয়ার কথা আছে আমাদের 27 তারিখে তো আজকে পুরোপুরি আমাদের 27 তারিখটা চলে এসছে তো সকালবেলা দেখো চা খেয়েই দেখো তো তো এই দেখো চা খাওয়া হয়ে গেছে আর চাটা আমার আমি উঠেছি 7টার সময় এখন বাজে 7:45 তার মানে 1 ঘন্টা বিছানার মধ্যে কাটিয়ে দিলাম কেন আজকে সময় পাবো না ভিডিওটা ছাড়ার অত তাই জন্য বসে বসে এখন কটা ভিডিও ছাড়লাম খুঁজে খুঁজে ভিডিও ছাড়লাম ফোনটা ফাঁকা করলাম কারণ ওখানে গিয়ে তো ভিডিও তুলতে হবে তো ফোনটা ফাঁকা করলাম আর এই ভিডিওটা হয়তো এখন দিতে পারবো না যেটা আমি তুলছি এখন এটা হয়তো আমি দীঘার থেকে এসে তোমরা এই ভিডিওটা পেয়ে যাবে আর এই ভিডিওটা এখন দিতে পারবো না কারণ এই ভিডিওটা সকাল থেকে রাত পর্যন্ত যে এমনি তুলবো সেটা ছেলে বাড়ি থাকবে না ছেলে পড়ে চলে যাবে আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়ি চলে যাবে তো ও না থাকলে তো ভিডিওটা এডিট করতে পারবে না তা এই ভিডিওটা দেওয়া হবে না ভিডিওটা দীঘার থেকে এসে হয়তো দীঘার থেকে যেদিন আসবো সেদিন তোমরা পেয়ে যাবে তো বসে বসে কটা আগে ভিডিও ছেড়ে নিলাম আর কোনো কাজ হয়নি না সব ঘরের কাজ ছিটানো রয়েছে খালি শুধুমাত্র চাটা খেয়েছি এখনও বাসনপত্র রয়েছে নিচে অনেক কাজ আছে ঘর বারান্দা ঝাড় দেওয়া আছে সব কাজ পড়ে রয়েছে তো আর বসবো না এখন যাব হচ্ছে পুজো দিতে এই মানে পুজোটা দেবো জামাকাপড় ছেড়ে সকালে গোপালটা আছে তো পুজো দিতে যাব আর এইদিকে হচ্ছে ঘরের কাজটা এসে পরে করব কারণ সকালবেলা না চাটা না করে দিলে মাথা খারাপ করে দেয় তাই সকালবেলা উঠে আগে চাটা করে দিই আর এইদিকে তোমার হচ্ছে রান্না আজকে ফ্রিজে যে কটা সবজি আছে তো ভাবছি ও কটা সবজি রান্না করে তুই যাবো কারণ আর ওগুলো রাখলে না এসে দেখবো পচে গেছে ফেলে দিয়েছি তো ওই জন্য রাখবো না আর এখান থেকে একটু মাছ নিয়ে নেব তো দেখছি কী মাছ নেব যেহেতু আজকে দিদি আসবে বলেছে ওকে ফোন করিনি যে ও সকালবেলা আসবে কি দুপুরবেলা আসবে কি খাওয়া দাওয়া করে আসবে যদিও বা খাওয়া দাওয়া করে আসে রাত্রেবেলা তো আমরা খাবো রাত্রেবেলা ভাবছি যে সে আজকে রুটি ফুটি খাবো না তো আজকে ভাতের ব্যবস্থা করবো কেননা বাসে করে যাবো বুঝতেই পারছো বাসে আমার এমনি বমি বমি হয় তো রাত্রেবেলা ভাত খাবো আর দিদি আসবে দিদিকে আমি ফোন করবো আধা ঘন্টা পর ফোন করবো এখন 8টার মতন বাজে চললো 8:30 দিক দিয়ে দিদিকে ফোন করবো ফোন করে বলবো তুই কি সকালে আসবি জিজ্ঞেস করে দেখবো কি বলে যদি সকালবেলা আসে যদি বলে হ্যাঁ আমি আসবো তাহলে আমার রান্নাটা করতে হবে তোমার গা ওড়িশার মতন আমার রান্নাটা করতে হবে আর ও যদি বলে যে না আমি সকালবেলা আসবো না তো মানে আমি দুপুরবেলা খাবো না তো রাত্রেবেলা রান্নাটা করবো তাহলে দুপুরবেলা শুধু আমাদের জন্য করবো তো চলো দেখি আর ফ্রিজে যা আছে আর মাছটা একটু নেবো ওই মিলিয়ে ঝিলিয়ে আজকে রান্নাটা হবে কী রান্না হবে সবটা তোমরা দেখতে পারবে আগে ঘরের কাজটা কমপ্লিট করিনি কারণ ঘরের একটা কিছু তো হাত দিতে পারিনি এখনও কাজের রাত্রেবেলা একটু করে রেখেছি ওই পর্যন্তই তো এখন একটু এখন যা যা কাজ আছে সব পুরোটা করবো আর রাত্রেবেলা বুঝতে পারছো যাবো তার আগে সমস্ত কাজ সেরে থুই যেতে হবে তার কারণ হচ্ছে ঘরে এসে নাহলে দেখবো বাসনপত্রের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে খাওয়া দাওয়া করে সব বাসনপত্র মেজে থুয়ে যেতে হবে তো চলো এখন তো ঝামেলাটা মিটিয়ে নিই তারপর দেখা যাক চায়ের থেকে শুরু হলো সকালে এবার দুপুর সকালবেলা জল খাওয়া দেখে কি করব বেশি ঝামেলা করব না তবু দেখা যাক চলো রাখছি এখন ঠিক আছে পরে আবার তোমাদের সাথে কথা হবে তো বন্ধুরা এখন বাজে 9টা সকাল 9টা তো বেরিয়ে পড়লাম বাজারের জন্য কি করবো মাছালা ভাবলাম একটু মাছ নেবো সবজি নেবো না ফ্রিজে সবজি আছে তো মাছের জন্য বেরিয়ে পড়লাম ওই যে ছেলে আর আজকে ব্যাগ অল্প নিয়েছি আজকে 2টো ব্যাগ নিয়েছি মাছ আসেনি মাছালা যে মাছের থেকে যে মাছালা থেকে মাছ নিই ওনাকে আগের দিন বলে রেখেছিলাম যে আজকে বৃহস্পতিবার দিন মানে 27 তারিখে আমাকে একটু মাছ দিয়ে যেতে রুই মাছ তো মাছালা আসেনি তো ভাবছি বাজারে গিয়ে একটু মাছ নিয়ে আসি একটু মাছ ভাত করলো তাও একটু মাছের ঝোল ভাত করলো তাও মানে একটু খাওয়া হবে দুবেলা করে রাখবো যেহেতু ভাত খাবো বললাম রাত্রিবেলা 9টা বেজে গেছে ওনার আসা থেকে থেকে এখন যাচ্ছি বাজারে ছেলে সাইকেল করে যাব তো চলো বেশি কথা নয় বাজার থেকে মাছটা নিয়ে আসি আর যাচ্ছি যখন একটু আলু আর পেঁয়াজ নিয়ে আসবো কারণ আলু আর পেঁয়াজটা থাকলে না যেদিনকে দীঘার থেকে আসবো বাড়িতে যেদিন আসবো সেদিন একটু সেদ্ধ ভাত করেও খেতে পারবো আলুটা তো নষ্ট হয় না আলু আর পেঁয়াজটা নষ্ট হয় না তাই আলু আর পেঁয়াজটা নিয়ে আসি চলো বাড়িতে এসে আবার তোমাদের সাথে কথা হবে এখন রাখছি ঠিক আছে তো বন্ধুরা বাজার থেকে আসলাম এসে একটা যে দেখো একটা গোটা রুই মাছ আনা হয়েছে
আর আলু আর পেঁয়াজ আর বাজারে না দেখলাম পটলটা সস্তা আছে আজকে, বর্ষাকালে শাক ভাবি খাবো না, তবুও শাক নিয়ে চলে আসি। পটলটা নিয়ে আসলাম, আর এই গোটা মাছটা জানি না আমি কাটতে পারবো কি না। এই যে শাক এই নিয়ে এসছি বাজার থেকে, বেশি কিছু আনিনি, ফ্রিজে আছে সবজি, তো এই গোটা মাছটা আমি কাটতে পারবো কিনা জানি না, একটু ধার দিয়ে নিব। মাছ কুটে রান্না বসাবো, একটা 1.5 কিলো ওজনের রুই মাছ আনলাম। ধার নেই দায়ে বলে এটা দিয়ে হয়, ওইদিকে দিদিকে ফোন করেছি, দিদি বলল বেরিয়ে পড়েছে, ও বেরিয়ে সবে ট্রেনে উঠেছে। মোটামুটি ভাবে ধার তো দিলাম, জানি না কতদূর কি হয়েছে, এখন আমি কাটতে পারবো কিনা সেটাই হচ্ছে ব্যাপার। এত বড় মাছ সবসময় আমি বাজার থেকেই, যখনই মাছ নিয়েছি বাজার থেকেই কুটে নিয়ে এসছি, এবারে দেখতে হবে এটা কুটতে পারবো কিনা, এত বড় ধরাটাই তো অসম্ভব, কুটা তো সব মানে দূরের কথা। আরে বাপরে, মাছটা আমি ধরতেই পাচ্ছি না, কাটবো তো দূরের কথা। এগুলো হচ্ছে মাছালারা পারে, এ কি আমরা পারি বলতো, জানি না মাছটা ঠিকভাবে আমি ছাড়াতে আদৌ পারবো কি না, এত বড় মাছ কাটা কি চারটিখানি ব্যাপার বলতো। তো মাছটা দারুণ নিয়ে এসছি, তো আমি এটা কেটে নিই, ঠিক আছে, দেখি কীভাবে কী কাটা যায়, পরে আবার তোমাদের সাথে ফেরত আসছি, কথা বলবো পরে আবার কথা হবে। ফাইনালি মাছটা কুটলাম, কেমন হয়েছে জানি না, কোটাটা ঠিকঠাক হয়েছে কি না, এই যে এইভাবে কুটলাম, তো পিস বেরিয়েছে অনেকগুলোই, এই যে সুন্দরই হয়েছে কাটা, আবার একেবারে খারাপ হয়নি, মাছটা ভালো। কটা পিস হয়েছে জানি না, রাউন্ড ফিগারের কটা করেছি, এই যে আমি তো ভয় পেয়ে গেছিলাম মাছটা কুটতে পারবো কি না, এই যে এটা আমার ছেলে খাবে, আমার ছেলে এই লেজা খুব ভালো খায়, এখান থেকে আরেকটা পিস বার করা যাবে না, এটা ছেলে খাবে। আর এই যে মাছের মুড়োটা রয়েছে, এটাকে এবার দুভাগ করতে হবে, এটা পরে করছি, এই যে মাছের তেল। তো চলো এদিকে তো মাছটা কুটা হয়ে গেলো, ধুয়ে নিই, আর এখনো সকালের কিছু খাবার খাইনি, 10টা বাজে, তো হলো মাছটা ধুয়ে নিই, নাহলে মাছটা নষ্ট হয়ে যাবে, তো সব করে নিই, পরে আবার তোমাদের সাথে কথা হবে। তো ভাতটা দেখো হয়ে গেছে গিয়ে, এক হাঁড়ি, আজকের ভাতটা একটু বেশি আছে যেহেতু আজকে 5 জন লোক খাবো, তো আর এদিকে ভাত হয়ে গেছে গিয়ে, আর সবটাই আমি কিন্তু রান্না করিনি কাঠে, আর এর ভাতটা অন্য বসিয়ে দেখেছি একটু গরম থাকবে দেখে। আর এদিকে দেখো মাছ ধুয়ে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, মাছের সমস্ত জিনিস কাটা হয়ে গেছে এখানে, পটল আলু দিয়ে মাছটা রান্না করা হবে, শাকটা ধুয়ে আমার এইখানে মানে রেখে দিয়েছি, আর এইখানে হচ্ছে চাল কুমড়ো, তো কাটা হয়ে গেছে, তো সমস্ত জিনিস আমার রেডি হয়ে গেছে, সমস্ত জিনিস আমি ভাত হতে হতে আমার এদিকে সমস্ত জিনিস রেডি হয়ে গেছে, এবার আমি রান্নাটা চাপাবো গ্যাসে, তার কারণ হচ্ছে দেরি হয়ে যাবে, উনুনের দিকে গেলে এখন আমার অনেকটা দেরি হয়ে যাবে, দুটো গ্যাসে দুটো কড়াই চাপাবো, দুটো কড়াই চাপালে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, তাড়াতাড়ি রান্না করে স্নান করে খাওয়া দাওয়া করে একটু দুপুরবেলা লম্বা ঘুম দেবো, বলি ঘুম দেবো কিন্তু এক জায়গায় যাওয়ার জন্য টেনশন উঠে যায়, ঘুম তো হবে না, খাওয়া দাওয়া করে একটু লম্বা ঘুম দিয়ে দেবো, তারপর বিকেলবেলা উঠে আবার তোমাদের সাথে কথা হবে। তো চলো এখন রাখছি, ঠিক আছে, বিকেলবেলা উঠে না কী কীরকম করে কী রান্না করলাম সেটাও দেখাবো। দিদি চলে এসছে, চলে আসছিস, আসিস নি এখন, না তো দিদিও চলে এসছে, দেখো দেখ এত বড়, তুই কত কত দিনের মাল নিয়েছিস, এত বাপ রে বাপ, দীঘা না কোথায় যাচ্ছে কি জানি, দেখ হোমটুর বলে 1 বছরের জন্য যাচ্ছে দীঘায়, দেখ বাবা কত বড় ব্যাগ, এ আমার ব্যাগ জানি তো, চলি যে দেখ আমার ব্যাগ এত বড় না, এখনো জায়গা আছে ওর মধ্যে, আমার কিছু জিনিস এখনো ধরবো ওর মধ্যে আমার, হ্যাঁ কি কত বড় নিয়ে এসছে, চলো এবার রান্না করে নি। তো এখানে দেখো মাছের ঝোল রয়েছে, মাছের ঝোলটা না আজকে একটু পাতলা করে করেছি, তার কারণ হচ্ছে বেশি তেল মশলা আজকে করিনি, ঠিক আছে, আজকে বেশি রিচ খাওয়ার কিছুই করিনি, আর ভাত বেড়ে দিয়েছি সবার জন্য, আর তোমাদের দাদা ভাই খেতে বসে পড়েছে, কারণ ও কাজে নিচে কাজে চলে যাবে, চাল কুমড়ো বটি, তো এই হচ্ছে আজকের মেনু, ঠিক আছে, আজকে সেরকম কিছু করিনি, আর রাত্রেবেলা কি করবো এখনো জানি না, মাছ তো একটু বেশি করে করা আছে, রাত্রেবেলা দেখছি কি করবো,
রাতের বেলা এখনো বুঝে উঠতে পারছি না যে কি দিয়ে কি করবো। যা তুই একটু ভাত কমিয়ে নিয়ে আয়, রাতের বেলা হালকা খাওয়ারই খাবো। তো এবার এখন তো খেয়ে নি, পরে আবার তোমার সাথে কথা হবে। তো দেখো এই যে সব মেহেন্দি পড়াপড়ি হচ্ছে, এই যে দেখো দেখো পুগলি, হ্যাঁ পুগলি মেহেন্দি পড়েছে। হাত দেখাও, হাত দেখাও, এই যে সামনেটা দেখি, এই যে তোমাদের দুপুরে খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। আর খাওয়া দাওয়া করে একটু বসে পড়েছিলাম, এই দেখো মেহেন্দি পড়লাম, অনেকদিন পড়ি না তাই ভাবলাম একটু মেহেন্দিটা পড়ি। এরকম মেহেন্দি তোমরা কারা কারা পড়তে বেশি পছন্দ করো? মানে অনেকদিন অনেকদিন বাদে পড়লাম, মানে মেহেন্দি বেটে ওদিকে দিদিও দেয়। ওই যে দেখো তো দু বোনে মিলেই পড়লাম। এ দেখো মনে হচ্ছে আজকের ঘুমটা ডগে উঠে যাবে, ঠিক আছে আজকে ঘুমটা দুপুরে মনে হচ্ছে ডগে উঠে যাবে। তো নিয়ে এসেছিল মেহেন্দি পাতা মিক্সির মধ্যে বেটে, তাই এগুলো পড়লাম অনেকদিন পর, কি বলবো অনেকদিন পর পড়লাম। আর দেখো গরু নাদার মতো লাগছে। তো চলো এবার হচ্ছে এইটা একটুখানি পড়েই এখন একটু শোবো, কারণ ঘুম ঘুম পাচ্ছে বুঝেছো। তা খাওয়া দাওয়া তো সবার হয়ে গেছে, সবাই একসাথে বসে খেয়ে নিয়েছি, আর এবারে হচ্ছে রাত্রের ব্যবস্থা করব। তো এখন এখন একটুখানি একটু বিছানায় গড়াগড়ি খাই, কেননা শরীরটাও ভালো লাগছে না, খাওয়ার পরে না একবারে বসে থাকতে ভালো লাগে না। তো চলো পরে আবার তোমাদের সাথে কথা হবে। তো বন্ধুরা রাত্রিবেলা খাওয়া দাওয়া আরম্ভ করে দিচ্ছি। রাত্রিবেলা আমাদের হচ্ছে গরম গরম ভাত আর তার হচ্ছে আলু সেদ্ধ। আর এই দেখো সকাল দুপুরবেলা কিছুটা মাছ রয়েছে, আর আমি এখন ভাতে আলু সেদ্ধ দিচ্ছি আর পটল ভেজেছি। এই খেয়ে এখন জামা কাপড় পরবো, ঠিক আছে তুমি আলুটা মেখে দেবো, এমনি মেখে নেবা। তো এই খেয়ে এখন জামা কাপড় পরবো, রাত হয়ে গেছে তো আর বেশি কিছু এফজি কিফজি রান্না করি না। তবু দেখো মনে কি কত ভাত হয়ে গেছে, কি করি কত এই কটা ভাবুরে ভাত দিয়ে দিলে। চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নি, তারপর পরে তোমার সাথে কথা হবে। আর কোথাও যায় না, আমি কোথাও যায় না। তো রেডি সব আমরা, দিদি দিদি হাতিটা ধর, এটা ধর, এটা ধর। তো আমাদের টোটো চলে এসেছে, এই যে সব রেডি দেখো। এই যে ওই যে শুটকি মাছ খাবে বলে, চলো উঠে পড়ি। এই যে চলে যাচ্ছে ছেলে, কোথায় ছেলে? মার কাছে চলে গেছে। তো টোটোতে বসে পড়েছি, পুরো আমার মুখের সামনে যে আলোটা আমার মুখের সামনে, হ্যাঁ টোটোতে বসে পড়েছি, সবাই বসে পড়েছে। ওই যে দেখো সব দেখা যাবে না, এই যে দিদি। তো চলো একবারে বাসের ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হবে, ঠিক আছে এখন মতো রাখছি। গুড নাইট সবাইকে, ঠিক আছে।